আপনি যদি গুগল সার্চ করেন এবং বিভিন্ন কন্টেন্ট দেখে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য স্পেশাল, কারণ এমন কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। এবং এই ধরনের নতুন কিছু শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেল আইকন নল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলুন শুরু করি এবং দেখে নিই। আপনি যদি গুগলে সার্চ করে বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনার সুবিধা মতো, আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো, তাহলে আমি বলবো গুগলে ডাইরেক্ট সার্চ না করে আপনি ক্রোম ব্রাউজারটা সার্চ করুন। ক্রোম ব্রাউজারে সার্চ করে আপনি দেখুন এখানেই কিন্তু গুগলটা পেয়ে যাচ্ছেন, এবং এখানে যা সার্চ করবেন ওই নর্মাল গুগলে যা সার্চ রেজাল্ট আসবে এখানে তার থেকে বেটার আসবে। দেখুন একটা উদাহরণ হিসেবে বলছি, এখানে ধরুন আমি লিখে দিলাম ইউটিউব, ঠিক আছে, ইউটিউবের ভিডিও কিন্তু আপনি এখান থেকেও দেখতে পারেন। তো যাই হোক, আগে আমি এটা বোঝানোর চেষ্টা করি। এটাকে যখন আমরা সার্চ করব, এখানে দেখুন অনেক রেজাল্টের সাথে সাথে এখানে অনেক রকম অপশান শো করছে, এবং যখন আমি স্ক্রল করে নিচে এই সাইটে আসব, এখানে দেখুন সার্চ টুল বলে একটা অপশান রয়েছে। এই সার্চ টুলে যখন আসব এখানে আবার দুটো অপশান দেখতে পাবেন। এখানে যে এনি টাইমের উপরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কোন ধরনের সার্চ আপনি জানতে চাইছেন, অর্থাৎ লাস্ট আর ঘন্টার মধ্যে আপলোড হয়েছে সেইগুলো, লাস্ট 24 ঘন্টার মধ্যে আপলোড হয়েছে সেইগুলো, নাকি আরও পুরানো, সেটা যেমন ঠিক করতে পারবেন, তেমনি আর সার্চ রেজাল্ট কী ধরনের আসবে সেটাও কন্ট্রোল করতে পারবেন। আরও মজার বিষয় দেখুন, এটা তো গেল পুরো সার্চ মানে সার্চের বিষয়, কিন্তু ধরুন আপনি পার্টিকুলার ইউটিউব ভিডিওই দেখেন, এবং ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আপনি যখন ভিডিও সেকশানে ক্লিক করবেন এখানে স্বাভাবিক ব্যাপার ইউটিউবের পপুলার বিভিন্ন ভিডিও শো করবে, এবং এখানে অনেক পুরানো ভিডিও শো করতে পারে। তো সেই পুরানো নতুন কোন ধরনের ভিডিও আসবে সেটা কিন্তু আপনি নিজেই সার্চ করতে পারেন এই সার্চ টুলটার মাধ্যমে। এখানে যখন আপনি সার্চ করবেন দেখুন হিউজ পরিমাণ সেটিং কিন্তু পেয়ে যাবেন এবং নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন। ধরুন এনি, এখানে ধরুন বিভিন্ন ধরনের টাইমের ভিডিও রয়েছে, তা এনি ডিউরেশান, এবারে আপনি আরও ছোটো ভিডিও দেখতে চান 1 থেকে 4 মিনিটের মধ্যে, না মিডিয়াম নাকি লং, সেটা এখান থেকে সিলেক্ট করুন। তারপরে কোন টাইমের ভিডিও একটু আগে বললাম সেটা সিলেক্ট করবেন, তারপরে কোয়ালিটি, হাই কোয়ালিটির ভিডিও দেখবেন না লো কোয়ালিটির বা এনি কোয়ালিটির, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে অল ভিডিও দেখবেন নাকি ক্লোজড ক্যাপচার্ড ভিডিও দেখবেন সেটা সিলেক্ট করতে পারেন। তারপরে সোর্স, মানে ভিডিওটা কোথাকার, অর্থাৎ ইউটিউবের ভিডিও, গুগলের ভিডিও নাকি অন্য অন্য যে সাইটগুলো রয়েছে তার ভিডিও দেখবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যখন সার্চ করবেন জাস্ট আপনি যেমন ধরনের কন্টেন্ট চাইছেন তেমন কন্টেন্ট পাবেন। একটা অসাধারণ সেটিং, কিন্তু হয়তো অনেকেই ব্যবহার করেন না, এবং আপনি এই সেটিংটা ব্যবহার করতেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।